হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ কাম মিন্স যারা স্কলারশিপের জন্য আবেদন করেছেন যারা এবছরে যারা আবেদন করেছেন দু হাজার সালের নভেম্বর বা ডিসেম্বর মাসে যারা অ্যাপ্লিকেশন জমা করেছেন তো যারা নভেম্বর ডিসেম্বর মাসে যারা অ্যাপ্লিকেশন জমা করেছেন এবং অনেকে কিন্তু জানুয়ারি মাসেও অ্যাপ্লিকেশন জমা করেছেন ঠিক আছে তো যারা এই সব অ্যাপ্লিকেশনগুলো জমা করেছেন নতুন নতুনভাবে তাদের স্ট্যাটাস হবে দেখবেন বা তাদের টাকা ঢুকবে কবে বা তাদের অলরেডি টাকা ঢুকেছে কি না সেই বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা কীভাবে দেখবেন মোবাইলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে কবে টাকা ঢুকবে স্ট্যাটাস কেমন আছে আপনাদের ভেরিফাইড হয়েছে কিনা সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে পুরো বিষয়ে আপনারা জেনে নেবেন কোনো রকম সমস্যা হবে না আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে পরবর্তীতে কোনো ভিডিও আপনার এই চ্যানেল থেকে মিস হবে না হ্যালো বন্ধুরা আমি আছি আপনার সাথে সুলতান আর আপনারা দেখছেন টেক বাংলা টু পয়েন্ট টু চ্যানেল তো চলুন আমরা মূল বিষয়ে এগিয়ে যাই তো বন্ধুরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যদি স্ট্যাটাস চেক করতে চান বা দেখতে চান তাহলে আপনারা এই ঐক্যশ্রী স্কলারশিপের ওয়েবসাইটে চলে আসতে হবে তো এই ওয়েবসাইটে আসবেন কেন এখানে আপনাদেরকে বলে দিই যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাদেরকে এই ঐক্যশ্রী স্কলারশিপের ওয়েবসাইটে এসে আপনাদেরকে এই স্ট্যাটাস চেক করতে হবে এবং যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনাদেরকে আরেকটা যে ডাব্লু বিএমডি বলে একটা ওয়েবসাইট রয়েছে তো সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে যেতে হবে তো কোন ওয়েবসাইটে আপনাকে যেতে হবে সেগুলো আমি আপনাদেরকে বলে দিই তো আপনারা যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন আপনাদেরকে এই যে একটা ওয়েবসাইট যে ডাব্লু বিএমডি এই ওয়েবসাইটে আপনাদেরকে চলে যেতে হয়েছিল এবং এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু এখান থেকে কমপ্লিট করতে হয়েছিল এবং যারা মুসলিম রয়েছে তাদের অটোমেটিক্যালি এই ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইটে অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপের ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেওয়া হয়েছিল আমরা কিন্তু অনেকেই জানি আমরা যারা অ্যাপ্লিকেশন করেছি নিজে তারা কিন্তু আমরা জানি যে এই ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইটে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল তো আমি আপনাদেরকে দেখাবো আজকে যে ঐক্যশ্রী স্কলারশিপের যে ওয়েবসাইট সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখানে স্বামীবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস কীভাবে চেক করবেন তো এই ওই এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন আসার পর যেভাবে আমরা ঐকশ্রী স্কলারশিপের অর্থাৎ ফিফটি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্টের নিচে যদি রেজাল্ট হয় বা ফিফটি পার্সেন্ট ওপর যদি রেজাল্ট হয় অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে যদি মানে কোনো নাম্বার থেকে থাকে তাহলে আমরা এখানে যেভাবে চেক করছিলাম সেইভাবে একই প্রসেসে আমাদেরকে চেক করতে হবে কিন্তু এখানে শুধু স্বামীবেকানন্দ স্কলারশিপের নামটা থেকে যাবে তো এখানে দেখুন যে থ্রি ডট রয়েছে বাদিকে তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তারপরে আপনারা নিচে নিচের দিকে আসবেন আসার পর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন করার পর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর পরবর্তী পেজ আবার এখানে ওপেন হয়ে যাবে তারপর এখানে কোন ইয়ারে আপনি রেজিস্ট্রেশন করেছেন দু হাজার একুশে আমরা করেছি একুশে তারপর এখানে আমাদের ডিস্ট্রিক্ট নেম তারপর এখানে দুটো একটা অপশান দেওয়া হয়েছে দেখুন যে গত বছর হয়তো এটা ছিল না বা আমার হয়তো জানা ছিল না তো যাই হোক এখানে মোবাইল নম্বর একটা এবং এখানে অ্যাপ্লিকেশন নম্বর একটা এই দুটো দিয়ে আপনার চেক করতে পারবেন আপনি যদি চান তাহলে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে চেক করতে পারবেন আপনি যদি চান তাহলে মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারবেন এই বছরে কিন্তু নতুন সিস্টেম আমি দেখছি তো আমি এখানে দেখুন যে মোবাইল নম্বরটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এখানে আমি মোবাইল নম্বরটা এন্টার করব তারপরে এখানে ডেট অফ বার্থ এন্টার করব তারপর ক্যাপচার কোডটা দিয়ে আমি পরবর্তীতে এগিয়ে যাব তো বন্ধুরা আমি এখানে মোবাইল নম্বর দিয়েছি ক্যাপচার কোড দিয়েছি এবং ডেট অফ বার্থটা দিয়েছি তারপর এখানে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর পরবর্তী যে পেজ সেটা ওপেন হয়ে গিয়েছে এবং এই পেজে আমরা কিন্তু সমস্ত ডিটেলসটা জেনে নিতে পারবো এখানে কি কি বলা হয়েছে আমা আপনাদেরকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি তো এখানে কি বলা হয়েছে দেখুন যে বলা হয়েছে প্রথমত যে অ্যাপ্লিকেশন আইডি সেই অ্যাপ্লিকেশন আইডিটা প্রথমত এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি তো তারপরে এখানে যে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আইডি তারপর এখানে যে অ্যাপ্লিকেশন করেছেন তার অ্যাপ্লিকেন্ট নেম তারপরে তার এখানে কোন ডেটে অ্যাপ্লিকেশনটা হয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে তারপরে লকড করা হয়েছে যে ডেটে এখানে ফাইনাল সাবমিশন সেটা এখানে দেওয়া হয়েছে কোন ডেটে এটা অ্যাপ্লিকেশনটা লক করা হয়েছে তারপর এখানে ইনস্টিটিউট নেমটা দেওয়া হয়েছে কোন কলেজে পড়াশোনা করেন সেটা দেওয়া হয়েছে তারপরে এখানে স্ট্যাটাস অফ ইনস্টিটিউশন লেভেল তো এটা কলেজ থেকে ভেরিফাইড করা হয়েছে অর্থাৎ অ্যাপ্রুভড করা হয়েছে কলেজ থেকে কিন্তু এটা কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং এটা ডিস্ট্রিক্ট লেভেলে যখন গিয়েছে সেই ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে কিন্তু এটা পেন্ডিংয়ে পড়ে আছে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল থেকে কিন্তু এখনও এটা অ্যাপ্রুভড হয়নি বা ভেরিফাইড কিন্তু করা হয়নি ডিস ডিস্ট্রিক্ট লেভেল থেকে তো আপনারা যদি এখানে দেখতে চান বা আপনারা যদি চান যে এইটা ডিস্ট্রিক্ট লেভেলে আছে কি না বা স্টেট লেভেলে আছে কি না বা ইনস্টিটিউট লেভেলটা আছে কি না বা আপনার এখানে পেন্ডিং আছে কি ভেরিফাইড হয়ে গেছে সেই বিষয়টা যদি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে এরকমভাবে দেখতে হবে তারপরে এখানে যখনই ডিস্ট্রিক্ট লেভেলটা কমপ্লিট হয়ে যাবে তখন তারপরে হয়তো ব্যাঙ্কের ম্যাচ আসবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যাচ তো অনেকের কিন্তু দেখবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়তো ম্যাচ হয়নি বা নট ম্যাচ বলে লেখা রয়েছে বা অনেকের নট অ্যাপ্রুভড বলে লেখা রয়েছে বা নট ভেরিফাইড বলে লেখা আছে তো এরকম কিন্তু অনেক রকম থাকতে পারে অনেকের তো সেই সব প্রবলেমগুলো হয়ে থাকে যারা হয়তো ব্যাংকের ম্যাচ করে না এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে নট ম্যাচ লেখা থাকে যদি কলেজে না অ্যাপ্লিকেশন জমা হয়ে থাকে তাহলে সেখানে নট অ্যাপ্রুভড লেখা থাকে তো এরকম কিন্তু অনেক লেখা থাকে তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সেটা জানতে হবে তো তারপরে এখানে দেখুন যে অনেকগুলো এখানে আপনারা সিস্টেম দেখতে পাবেন তারপরে যে আপনাদের শেষ যে অপশানটা আসবে সেটা আপনাদের কী হবে যে লট নাম্বার জেনারেটেড তো লট নম্বর আপনার যদি এখানে লেখা থাকে যে লট নাম্বার জেনারেটেড তাহলে আপনাদের কিন্তু কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো এখন এটা লট নম্বর দেওয়া হয়নি এক্ষেত্রে কিছু দিন একে ওয়েট করতে হবে এই অ্যাপ্লিকেশনটা অনেক দিন একটু ওয়েট করতে হবে মাস হয়তো ওয়েট করতে হতে পারে তো এর জন্য আমাদেরকে একটু ওয়েট করে নিতে হবে আপনাদের যদি এরকম সিস্টেম থেকে থাকা তাহলে কিন্তু আপনাদেরকে ওইখানে ওয়েট করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে সাইবেক আনন্দ অর্থাৎ ম্যারিট কামিন্স স্কলারশিপে যারা আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে তাদের স্ট্যাটাসটা কেমন আছে তাদের অবস্থাটা কেমন আছে স্ট্যাটাসের সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করে দিলাম মোবাইলের মাধ্যমে আমি দেখে দিলাম স্টেপ বাই স্টেপ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন আর এই চ্যানেল থেকে কিছু জানতে পারলে শিখতে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পেয়ে যাবেন কোনো ভিডিও আপনার পরবর্তীতে এই চ্যানেল থেকে মিস